ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, দ্য গাইড সুজা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। চলুন যাই চুপির চর, ভালো নাম কাষ্ঠস্থলী পাখিরালয়, কলকাতার খুব কাছেই। একদিনের মধ্যে ঘুরে আসা যায় এই পরিযায়ী পাখিদের রাজ্যে। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি পূর্বস্থলী যাওয়ার জন্য। যে স্টেশনে আমাদের যেতে হবে সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল থেকে আমরা যাব পূর্বস্থলী, সেটা দেখাবো। তারপর আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেখানে আমরা পৌঁছাবো। এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি, বেশি কিছু দেখাবো না, একটু দেখো পরে আবার দেখছি। ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে এসেছি চুপির চরে, পাখি স্বর্গরাজ্য। চলো বন্ধুরা ঘুরে দেখি কি কি পরিযায় পাখি এসছে বিদেশ থেকে। এমন ব্যাকুল যখন তখন, আমাদের মন যখন ব্যাকুল হয় তখন আমরা খুঁজি শান্ত পরিবেশ। ঠিক এমন একটি শান্ত পরিবেশের সন্ধান দেব আজ। চারিদিকে কোলাহল, ব্যস্ততা, জীবনের একটু শান্তি খুঁজে নিতে চুপি চুপি চলে আসুন বন্ধুরা চুপির চর। পরিযায়ী পাখিদের ভিড়ে আপনিও উড়ে যাবেন ডানা মেলে, সঙ্গে নৌকাতে বেড়াতে ভেসে। মনে হবে ছলকাতে ছলকাতে এগিয়ে চলেছেন সেই দূরে। তাই শীতের এই ছুটিতে একটু প্রকৃতির কোলে সময় কাটাতে চাইলে সাত পাঁচ না ভাবে চলে আসুন চুপির চর, পূর্বস্থলী, পূর্ব বর্ধমান। বর্ধমান জেলার পূর্বস্থলীর কাষ্ঠশালী গ্রামেই আছে অশ্বক্ষুরাকৃতি এক জলাভূমি, যা চুপির চর নামে পরিচিত। এই জলাভূমিটি কয়েক দশক আগে গঙ্গার অংশ ছিল। এখানকার বাসিন্দারা একে বলে ছাড়ি গঙ্গা। শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি দূর দূরান্ত থেকে এসে বাসা বাঁধে এই অনন্য সুন্দর জলাভূমির চারপাশে। তো ফ্রেন্ডস, আমি এখন চুপির চরে পাখি সেই স্বর্গরাজ্যের মধ্যে নৌকায় ভ্রমণ করছি পাখি দেখার জন্য। আর চারিদিকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আর জলের অসামান্য কালার, মানে এত পরিষ্কার স্বচ্ছ জল, পাখি দেখার অপেক্ষায়। বন্ধুরা আমার সঙ্গে দেখতে থাকো চুপির চর। শীত পড়তেই এখানে সুদূর হিমালয়, ইউরোপ, মঙ্গোলিয়া থেকে পরিযায়ী পাখি হাজির হয়। এই সময় পাখিপ্রেমিক ছাড়াও অনেক মানুষ আসে চুপির চরে নির্বিঘ্নে আপনজনের সঙ্গে একটু সময় কাটাতে। পূর্বস্থলী চুপির অন্য নাম। অশোক্রাক্রিয় আকৃতির এই হ্রদ লম্বায় প্রায় 10 কিলোমিটার, গভীরতা খুব বেশি নয়। এই অগভীর জলাশয় বিচিত্র জলজ উদ্ভিদে ভরা, যা মাছের বংশবিস্তারের পক্ষে সহায়ক। শ্যাওলা জলে রয়েছে কাঁকড়া, সাপ, নানা রকমের জলজ পোকামাকড়, তার টানেই পাখিদের সমাবেশ ঘটে। পাখি দেখার সবচেয়ে ভালো সময় ভোর ও বিকাল। একটি নৌকা ভাড়া করে বেরিয়ে পড়লেই হলো। নৌকা ভাড়া লাগে ঘন্টায় 150 টাকা, একবারে চারজন ওঠা যায় নৌকাতে। ঘন্টা তিনে ঘুরলেই দেখা মিলবে বিভিন্ন প্রজাতি পাখিদের। এই নৌকা আবার দাঁড় টানা, তাই আপনার বেশ ভালোই লাগবে নৌকা বিহার। পরিযায়ী পাখিদের মধ্যে এখানে রয়েছে অসপ্রে, রুডি স্মল, প্রোটিন কোল, গ্রিন বি ইটার, শেলডাক, রিভার ল্যাপ, গ্রে হরন, উইন পালস হেরন, রেড ক্রেসেট, প্রচার সহ অন্যান্য পাখি। বন্ধুরা অবশ্যই একবার ঘুরে দেখতে পারো চুপির চর। এক সময় চুপি সম্পূর্ণভাবে ছিল চোরা পাখি শিকারীদের হাতে, আর তখন বন্দুকবাজরা শিকার করত নিরীহ পাখিদের মনের আনন্দে। এখন ক্যামেরা ও বাইনোকুলার নিয়ে যাই আমরা পাখি দেখতে। স্থানীয় অধিবাসী ও প্রশাসনের নজরদারিতে পরিযায়ী পাখিদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, রয়েছে ওয়াচ টাওয়ারও। যদিও পরিবেশ ও পাখিদের জন্য জোরে মাইক বাজানো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তবুও চলে বনভোজনের উৎসব। বন্ধুরা যারা একটু নিরিবিলিতে পিকনিক করতে চাও তারা অবশ্যই চলে আসো চুপির চর, পূর্বস্থলী, পূর্ব বর্ধমানে। এই চুপির চরের পাশেই পিকনিক করার জন্য খুব সুন্দর একটি উদ্যান রয়েছে। ডিসেম্বরের শেষে প্রচণ্ড হাওয়ায় আর কুয়াশা মাখা পরিবেশ নিয়ে আমাদের এই নৌকা ভ্রমণ এবং পাখিদের দুর্লভ দর্শন সত্যিই মনে এক প্রশান্তি এনে দিল।
আমরা কয়েকজন মিলে চলে এসেছিলাম চুপির চর। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটি অন করে দাও, যাতে ভবিষ্যতে আমি যখন কোনো নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তার নোটিফিকেশন। দেখে নাও আর নতুন কোনো জায়গার ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, কিন্তু একটা লাইক একটা সাবস্ক্রাইবার অবশ্যই অবশ্যই করো। তো ফ্রেন্ডস, আমি এখন চুপির চরের মাঝখানে, চারিদিকে জল আর জল, খামারিতে পাখি উঠছে দেখো, আর হাতের দিয়ে ডিসলাইনে বসে আছি, একটা ভালো পাখি দেখার আশায়। ওরা একদম পুরো কাছে চলে গেছে, আমি অতটা যেতে পারলে খুব ভালো হতো। বন্ধুরা, যারা ঠিক করেছো এই চুপির চরে আসবে, এখানে আসার সব থেকে ভালো সুবিধা হলো যারা হাওড়ার দিক থেকে আসছো, সরাসরি হাওড়া ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে পূর্বস্থলী স্টেশনে নেমে পূর্ব দিকে রয়েছে সারি সারি টোটো, সেখান থেকে টোটো করে সরাসরি চুপির চর, ভাড়া মাত্র 20 টাকা। আর যারা কৃষ্ণগড়ের দিকে থাকো কিংবা রানাঘাট কিংবা বনগাঁর দিকে বা অন্যান্য দিকে থাকো, তাদের সবথেকে ভালো সুবিধা হলো কৃষ্ণগড় থেকে নবদ্বীপ ঘাট চলে এসে সেখান থেকে নবদ্বীপ ধাম স্টেশন থেকে সরাসরি পূর্বস্থলী, কিংবা যারা বর্ধমানের দিকে থাকো তারা কাটোয়া থেকে হাওড়াগামী ট্রেন ধরে পূর্বস্থলী স্টেশনে নেমে সরাসরি চলে আসা যায়। যারা কলকাতা থেকে থাকো শিয়ালদা থেকে সরাসরি ট্রেন ধরো, শিয়ালদা ব্যান্ডেল কাটোয়া লোকাল রয়েছে, সেখানে সরাসরি চলে আসা যায় পূর্বস্থলী, সেখান থেকে চুপির চর। যে সকল বন্ধুরা পিকনিক করতে ভালোবাসো এবং একটু নিরিবিলিতে একান্তে সময় কাটাতে চাও, চুপির চরের পাশেই রয়েছে একটি ছোট্ট পার্ক, সেখানে ঘুরে নিতে পারো। পাশে বিভিন্ন খাবারের স্টল রয়েছে, দুপুরে মধ্যাহ্নভোজন একটু প্রাকৃতিক পরিবেশে করলে মন্দ হয় না, তার ব্যবস্থা ওখানে রয়েছে। ফাস্টফুড রয়েছে এবং পিকনিক করার জন্য যথেষ্ট ভালো একটি উদ্যান রয়েছে। চলে আসো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, থ্যাংকস ফর ওয়াচিং।